নাম? প্রেস, হোয়াট ইজ ইওর নেম? এসব বন্ধ করুন, সরকারি চাকরি করতে এসছেন। বাড়ি কোথায়? কোথায়? হ্যাঁ, কি নাম? ধমকানো চমকানো রাজনীতি তৃণমূলের একদম মজ্জায় মজ্জায়। এইটা থেকে তৃণমূল কোনোদিনই বেরোতে পারবেন না। শুধু ধমকানো চমকানো কেন, রাজ্য জুড়ে চলছে রক্তপাত। এবং এই যে ধমকানো চমকানো মারধর করা, এগুলো এতদিন পর্যন্ত বুথের বাইরে রাস্তাঘাটে অন্যান্য পার্টির কর্মী সমর্থকদের উপর হামলা এই সমস্ততে ছিল। কিন্তু এবার সমস্ত সীমা পার করে গিয়ে সোজা বুথের ভেতরে ঢুকে পড়লেন প্রার্থী। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী, তিনি সোজা ঢুকে গেলেন বুথে। এবং তারপরে কি হলো, কি কথাবার্তা হলো, সবটাই দেখাবো আপনাদের। আপনারা দেখতে থাকুন এই বিশেষ প্রতিবেদন। আপনাদের সঙ্গে আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই। সকাল থেকেই উত্তপ্ত বাংলার 8টা লোকসভা কেন্দ্র। আজকে ষষ্ঠ দফা নির্বাচন চলছে, দেশ জুড়ে 58টা লোকসভা কেন্দ্রে নির্বাচন চলছে এবং বাংলায় তার 8টা লোকসভা কেন্দ্রে নির্বাচন চলছে। এই 8টা লোকসভা কেন্দ্রেরই একটি লোকসভা কেন্দ্র হলো বাঁকুড়া লোকসভা কেন্দ্র। আর এই কেন্দ্রের তৃণমূলের প্রার্থী অরূপ চক্রবর্তী, সকাল থেকেই তাকে বেশ দাপুটে মেজাজে দেখা গেল এবং সরাসরি তিনি ঢুকে পড়লেন ভোট কেন্দ্রের ভিতরে। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বাঁকুড়ার বনদপ্তরে 72 ও 73 নম্বর বুথে যান অরূপ বাবু এবং সেখানে খোদ প্রিজাইডিং অফিসারকে রীতিমতো ধমকালেন এবং তার কাছ থেকে খবর বের করলেন তার নাম কি, তিনি কোথায় থাকেন এবং তিনি কি করেন। তার মানে কি, এইটা পরবর্তীকালে এই সমস্ত তথ্য পরবর্তীকালে অরূপবাবু ব্যক্তিগত আক্রোশ বা এই ভোট পরবর্তী হিংসায় ওই মানুষটার উপরে তার কোনো আক্রোশ ঝরে পড়বে সে কথা তো সময়ই বলবে। কিন্তু কেন এরকম দাপট অরূপবাবুর, কি বলছেন তিনি? তিনি বলছেন এদিন বাঁকুড়ার বনদপ্তরে 72-73 নম্বর বুথে যান অরূপবাবু। আর তার দাবি ওই বুথের মধ্যে একটিতে ইভিএম এর উপরের অংশ উঁচু করে রাখা হয়েছে এবং এমন ভাবে রাখা হয়েছে যাতে ব্যালটের 1 নম্বরে থাকা অরূপ চক্রবর্তীর নাম দেখতে না পাওয়া যায়। ভাবুন একবার, মানে কিরকম অদ্ভুত। আবার তিনি এটাও বলছেন অন্য একটা বুথে নাকি ইভিএম বাঁকা ভাবে রাখা এবং সেখানেও তার দাবি যে এই দুটো বুথে অর্থাৎ 72 নম্বর বুথ আর 73 নম্বর বুথে ইভিএম গুলো এমন ভাবে রাখা হয়েছে যেন যাতে করে তার নামটা যাতে দেখতে না পাওয়া যায়। কি অদ্ভুত যুক্তি, সত্যি এই রকম যুক্তি তৃণমূলের জন্যই সম্ভব, তৃণমূলের পক্ষেই সম্ভব। তো এই যে বুথ থেকে বেরিয়ে কি বললেন অরূপ বাবু শুনে নেবো আমরা। ইভিএমটা বেকার করে রেখেছে যাতে 1 নম্বরটা লোকের খুঁজতে অসুবিধা হয়, আরেকটা জায়গা দিল উঁচু করে রেখেছে, নিচে নামিয়ে রাখলে সুবিধা দিতে ওপর দিকে করে রেখেছে যাতে একটু কষ্ট হয় দিতে বা একে না পড়ে দুয়ে বা তিনে পড়ে। মানে কি নাম, প্রেস, হোয়াট ইজ ইওর নেম? এসব বন্ধ করুন, সরকারি চাকরি করতে এসছেন। বাড়ি কোথায়? কোথায়? হ্যাঁ, কি নাম? প্রবীর মণ্ডল। পরিষ্কার দেখা গেল, এই যে ভিডিও ফুটেজ আপনারা দেখলেন তাতে পরিষ্কার কিন্তু দেখা গেল অরূপ বাবু ওই প্রিজাইডিং অফিসারের কাছ থেকে তার ব্যক্তিগত সমস্ত তথ্য সংগ্রহ করছেন, নাম, তিনি কোথা থেকে এসেছেন এবং তিনি কিসে চাকরি করেন, সমস্ত জিনিস তিনি অন ক্যামেরায় এই তথ্যগুলো সংগ্রহ করলেন। এতে করে ওই প্রিজাইডিং অফিসার, যে ব্যক্তি ওই প্রিজাইডিং অফিসার হয়েছেন, তার ব্যক্তিগত নিরাপত্তার উপরে প্রশ্ন উঠছে, এর দায় কে নেবেন? এই যে ভোট পরবর্তী হিংসা যদি হয় এবং সেই হিংসার ফলে ওই প্রিজাইডিং অফিসারের উপরে যদি কোনো ক্ষতি হয় তার দায় কি নেবেন অরূপ বাবু, আপনারা কি বলেন? আপনারা দেখতে থাকুন দ্য নিউজ বাংলা, আপনাদের সঙ্গে আমরা আছি এবং আমরা সেই সমস্ত খবরই দেখাই যেগুলো মেইনস্ট্রিম মিডিয়া চেপে যায়, কারণ কোনো খবরই আমরা চেপে রাখতে দেব না।